বিশ্বকাপের শেষ দিকে নাকি মানসিক অবসাদ পেয়ে বসেছিল সাকিব আল হাসানকে। সাকিব নিজে স্বীকার করেছেন এটি। ভারত পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ম্যাচে তার নাকি মানসিকভাবে বেশ ক্লান্ত মনে হয়েছে নিজেকে। সাকিব বলেন, ফ্যামিলি পাশে ছিল, বউ বাচ্চা এমনকি বাবা মাও কাছে থাকায় তা বেশ কাজে লেগেছে আমার। তাছাড়া ফিটনেস লেভেল ভালো থাকায় আমাকে সেভাবে কাবু করতে পারেনি, এমনকি এসবের প্রভাব মাঠের পারফরম্যান্সেও পড়েনি। তবে সব মিলিয়ে শেষ দুটি ম্যাচ আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং ছিল। বিশ্বকাপের লিগ পর্বে নয় ম্যাচের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ায় বাংলাদেশ খেলা পেয়েছে আটটি, যার সবগুলোতেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। এই আট ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে 41 বলে 41 রানের ইনিংসটি সাকিবের সর্বনিম্ন স্কোর, আর সর্বোচ্চ 99 বলে 124। এতেই বোঝা যায় এই বিশ্বকাপে কতটা ছন্দে ছিলেন সাকিব। পরপর দুটি সেঞ্চুরি এবং 5টি 50, বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে একটা বিশ্বকাপে 600-এর বেশি রান তোলার কৃতিত্ব দেখান বাংলাদেশি তারকা। ভয়ডরহীন ক্রিকেট খেলে ব্যাট হাতে বোলারদের এবং বল হাতে ব্যাটসম্যানদের শাসন করাই যার কাজ, তিনি সেরাদের আসনে না থাকলে কি চলে? একদমই না। বাংলাদেশকে কেবল সুসংবাদ দিয়েই চলেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শুধু অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিজেকে প্রথম স্থানে ধরেই রাখেননি, বরং প্রতিযোগিতায় থাকা অন্য ক্রিকেটারদের থেকে নিজেকে নিয়ে গেছেন যোজন যোজন দূরে। ইংল্যান্ড বিশ্বকাপের আগে 359 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসানি। গত রবিবার 7 জুলাই 2019 তারিখে অর্থাৎ বিশ্বকাপের মাঝপথে হালনাগাদ করা আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং বেড়ে দাঁড়িয়েছে 406। এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন আফগানিস্তানের রশিদ খান, তবে বিশ্বকাপে তার ম্লান পারফরম্যান্স অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তাকে ঠেলে দিয়েছে পঞ্চম স্থানে। আফগান এই ক্রিকেটারের বর্তমান রেটিং পয়েন্ট 288। তৃতীয় স্থানে বহাল রয়েছেন রশিদের স্বদেশী আরেক আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী, তার রেটিং পয়েন্ট 310। আর 299 রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের ইমাদ ওয়াসিম রয়েছেন চতুর্থ স্থানে। তবে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাভ দিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস, এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার এই ইংলিশ ক্রিকেটার। যদিও সাকিবের সাথে স্টোকসের পার্থক্যটাও বেশ সুস্পষ্ট। স্টোকসের রেটিং সাকিবের চেয়ে 90 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে, অর্থাৎ ইংলিশ ক্রিকেটারের বর্তমান রেটিং পয়েন্ট 316। এই যে ক্রিকেটের সব বিভাগেই আজ একচ্ছত্র আধিপত্য সাকিব আল হাসানের, কিংবা বিশ্ব ক্রিকেটে যে দাপট, সেই যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল ওয়ানডে ফর্মেট দিয়ে। এবং নিজের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বেশি দাপটও দেখিয়েছেন তিনি ক্রিকেট এই সংস্করণে। মাঝে অবশ্য বেশ কয়েকবার তাকে সেরার আসন হারাতে হয়েছিল, কিন্তু তিনি যে সাকিব আল হাসান, ভয়ডরহীন ক্রিকেট খেলেই বারবার ফিরে এসেছেন, দখলে রেখেছেন নিজের যোগ্য আসনটা। সাকিবের এবং তার দলের বিশ্বকাপও শেষ, এবার সবকিছুই তো পাওয়া হলো সাকিব আল হাসানের, শুধুমাত্র বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টের ঘোষণাটা ছাড়া। ফ্রেন্ডস, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত আইসিসি তাদের মত এবং নিয়মটা চেঞ্জ করবে? বাংলাদেশের গর্ব সাকিব আল হাসানকেই দিয়ে দিবে টুর্নামেন্ট সেরার মুকুট? কমেন্ট করে জানান আপনার মতামত। শুধু বিশ্বকাপ নয়, বাংলাদেশ ক্রিকেট দলের সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। তাৎক্ষণিক ভিডিও পেতে ক্লিক করুন নোটিফিকেশন বেলে। ক্রিকেট বিশ্বের খুঁটিনাটি জানতে লাইক করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। থাকুন আমাদের সাথে আর হয়ে উঠুন অলরাউন্ডার।